কনকনে ঠান্ডা পানির নিচে সাঁতার কাটছেন এক নারী। কোন ধরনের অক্সিজেনের সহায়তা ছাড়াই পানির 140 মিটার গভীরে ডুব সাঁতার কাটছেন তিনি। শুক্রবার এমনই চিত্র দেখা গেছে ইতালির লাগো ডি আন্টারসেলভা লেকে। পুরো বরফের স্তরে ঢাকা এই লেকে 140 মিটার বরফ পানির ভেতর বিশেষ কোনো সরঞ্জাম কিংবা অক্সিজেন ছাড়াই ডুব সাঁতার কেটেছেন তিনি। এ সাঁতারের মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই নারী। এর আগে 2017 সালে 125 মিটার বরফ পানির নিচে সাঁতার কেটে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ক্যাফোলা। কিন্তু গত বৃহস্পতিবার জাপানের ইয়াসুকো ওজুকি নামের এক ব্যক্তি তার চেয়ে 1 মিটার বেশি বা 126 মিটার বরফ পানির গভীরে সাঁতার কেটে ভ্যালেন্টিনার রেকর্ড ভাঙেন। তবে ইয়াসুকোর নতুন রেকর্ড দীর্ঘস্থায়ী হতে দেননি ভ্যালেন্টিনা। ইয়াসুকোর রেকর্ডের মাত্র 36 ঘন্টা পরেই এই রেকর্ড ভাঙেন ভ্যালেন্টিনা, যখন তিনি ডাইভিংয়ে নামেন তখন পানির তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস। লাল কালো রঙের সুইমস্যুট পরে দুই পায়ে পাখনা লাগিয়ে প্রায় 2 মিনিট সাঁতার কাটেন তিনি। 27 বছর বয়সী এই নারী ডাইভার আগামী জুলাই মাসে বেলগ্রেডে একটি ফ্রি ডাইভিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।